press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের অন্যতম বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সম্বলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তোফায়েল আহমেদ বাংলাদেশের অন্যতম একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং তিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি পাঁচ দফা জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পদের একজন সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তোফায়েল আহমেদের জন্ম 1943 খ্রিস্টাব্দের 22 অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে। তার পিতার নাম হচ্ছে মৌলভি আজহার আলী এবং মা হচ্ছেন ফাতেমা বেগম। ছোটবেলাতে তিনি ভোলাতেই বড় হয়েছেন। 1960 সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। বরিশাল ব্রজমোহন কলেজ থেকে 1962 সালে আইএসসি পাশ করেন তিনি। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি পাশ করেন। ব্যক্তিগত জীবনে তোফায়েল আহমেদ বিবাহিত। তিনি 1964 সালে দুনিয়াস্থ আলহাজ মফিজুল হক তালুকদারের জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। 1966-67 মেয়াদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের, যেটি বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল নামে পরিচিত, সেখানকার নির্বাচিত সহসভাপতি ছিলেন। এছাড়াও তিনি 1968-69 গণজাগরণ ও ছাত্র আন্দোলন চলাকালীন তিনি ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 1969-এ তিনি ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। 1970-এর 7 জুন বঙ্গবন্ধুর নির্দেশে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। স্বাধীনতা যুদ্ধের আগে ছাত্র ও গণ আন্দোলনে সফল নেতৃত্ব প্রদান করায় তোফায়েল আহমেদ দেশবাসীর আকুণ্ঠ সমর্থন, ভালোবাসা এবং আস্থা অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং ডাকসুর ভিপি থাকাকালে তিনি জাতির জনকের একান্ত সহচর্যে এসেছিলেন। ঐতিহাসিক 70-এর নির্বাচনে তিনি ভোলার দৌলত খাঁ তুজুমুদ্দিন মনপুরা আসন থেকে মাত্র 27 বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত 4 প্রধানের অন্যতম একজন। স্বাধীনতার যুদ্ধের পরও বিধ্বস্ত দেশ গড়ার ভূমিকায় অসামান্য অবদান রাখেন তিনি। 1975-এর 15ই আগস্ট জাতির জনকের নির্মম হত্যাকাণ্ডের পর 21 বছরের 6 সেপ্টেম্বর তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 33 মাস তিনি কারাগারে ছিলেন। 1978 সালে কুষ্টিয়ার কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি দলের আরও অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 1973, 1986, 1991, 1996 ও 2008 খ্রিস্টাব্দের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। এর মধ্যে 2008 সালে তিনি ভোলা 2 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এবং তিনি 2014 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এর আগে 1996 সালের 23 জুন তিনি শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।